ডক্টর ইউনূসের বলয় থেকে বেরিয়ে এসেছে গ্রামীণ ব্যাংক। এখন আগের চেয়ে সব সূচকে ভালো অবস্থান ব্যাংকটির, এমন কথা জানিয়েছেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম সাইফুল মজিদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, 2021 সালের পর থেকে গ্রামীণ ব্যাংকের সাথে ডক্টর ইউনূসের কোনো সম্পর্ক নেই। ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র বিমোচনের জন্য 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় গ্রামীণ ব্যাংক ও তার প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস। আইনি বাধ্যবাধকতার কারণে 2011 সালের পর থেকে এখন ব্যাংকটির কোনো পদে নেই এই নোবেল বিজয়ী। তবে এই সময়ে ডক্টর ইউনূস ও ব্যাংকটির পরিচালনা সংক্রান্ত নানা বিষয় নিয়ে কম খোলা হচ্ছে না জল। ব্যাংকটির হাল হকিকত জানাতে এক দশক পর সংবাদ সম্মেলন করল পরিচালনা পর্ষদ। এতে চেয়ারম্যান দাবি করেন, ডক্টর ইউনূসের বলয় থেকে বেরিয়ে এসেছে গ্রামীণ ব্যাংক যে কোনো সুযোগে আগের চেয়ে এখন ভালো অবস্থানে। এরকম একটা কথাবার্তা হচ্ছে খুব প্রচণ্ডভাবে যে প্রফেসর ইউনূস ছাড়া গ্রামীণ ব্যাংক চলবে না আরকি। এটা প্রতিষ্ঠান তো একজনের নয়, এটা প্রতিষ্ঠান হচ্ছে একটা কালেকটিভ অফ পার্সনস আর কি, একটা টিম। গ্রামীণের ইতিহাসে আশ্চর্যজনকভাবে খুব বিশ্বাসযোগ্য নয়, অনেকে বিশ্বাস করতে চায় না, কিন্তু আমরা এটা সত্যি কথা, খুব বড় সত্যি কথা যে আমরা 2020 সালে গ্রামীণের ইতিহাসে সর্বোচ্চ মুনাফা করেছি, 488 কোটি টাকা। করোনার মধ্যেও 2020 সালে সর্বোচ্চ প্রায় 500 কোটি টাকা মুনাফা করেছে ব্যাংকটি। জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক বলেন, গ্রামীণ ব্যাংকের সদস্য সংখ্যা এখন 1 কোটি। সদস্য মারা গেলে পুরো ঋণ মাফ, স্বামী মারা গেলে তার পুরো ঋণ মাফ, কারণ তাদের বিমা করা আছে। তারপরে কোনো সদস্য বা তার কোনো দূরত্বীয় যদি কেউ মারা যায় তাতেও তার ওই 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 সপ্তাহে তার কিস্তি দূরত্বের মধ্যে থাকে, তার নিকট থেকে কিস্তি আদায়যোগ্য বলে বিবেচিত না। অতএব গ্রামীণ ব্যাংক সম্পর্কে যে খবরগুলো এটা সঠিক না। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ক্ষুদ্র ঋণের পাশাপাশি ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি থেকে বের করে স্বাবলম্বী করতে উদ্যোগ নিয়েছে গ্রামীণ ব্যাংক। এখন থেকে দেশ জুড়ে বনায়ন কর্মসূচি চালাবে প্রতিষ্ঠানটি। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।